পরিমনির কাছে ফিরেও বাড়ি ছাড়লেন রাজ। ফিরেছিলেন পরিমনির কাছে 20 দিন পর, কিন্তু সেই ফেরাটা নাকি স্থায়ী ফেরা ছিল না, এমনটাই জানালেন অভিনেত্রী। সম্প্রতি চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুকে অ্যাকাউন্ট থেকে তিনি অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিপা তুশি এবং সুনরেহা বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস হয়। এই ঘটনায় রাজ ও পরিমনির দাম্পত্য সম্পর্ক এখনও খাদের কিনারে। এরই মধ্যে পরিমনির একটি ভিডিও চমকে দেয়। রাজ ফিরেছেন পরিমনির কাছে। 10 জুন দিবাগত রাতে শরীফুল রাজ বাসায় ফেরেন। 11 জুন পরিমনি তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন, যে ভিডিওতে ছেলে রাজের 10 মাস পূর্তিতে রাজ পরীকে একসঙ্গে কেক কাটতে দেখা গেল। পাশে পরিমনির নানাও উপস্থিত ছিলেন। প্রকাশিত ভিডিওতে পরিমনি ও শরীফুল রাজকে প্রাণোচ্ছল দেখা যাচ্ছে। দুজনেই ছেলের কাণ্ড দেখে হেসে হেসে পড়েছিলেন। ভিডিওর ক্যাপশন ছিল, আজ রাজের 10 মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ, মাসের 10 তারিখটা আমাদের জন্য স্পেশাল, ব্যাস এতটুকুই। তবে আরেক পোস্টে দিয়ে পরিমনি জানিয়ে দিলেন রাজের ফেরাটা ফেরা ছিল না। আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে। সব বলে আবার এক হলেন, কিন্তু সব কি আর সব সময় এক হয়? আমরা 10 তারিখটা অর্থাৎ যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন, আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন, এটি সেলিব্রিটি করেছি মাত্র। পরিমনি বলেন আগামী দিনেও করব, যেখানে আমরা জীবনের অন্য কোনো ইস্যু টানবো না। তিনি আরও বলেন 9 তারিখের রাতে নানাবাই ঢাকায় আসেন, তারপর এই আয়োজন সবাই মিলে, শুধু নানাবাই রয়ে গেলেন আমার কাছে, আর রাত চলে গেল রাজের মুখ। আশা করি এটা এখানেই শেষ হবে। তবে দুজনের একাধিক ঘনিষ্ঠ সূত্র বলছে বরফ গলে দুজন এক হয়েছিলেন, কিন্তু ফের বচসা শুরু হওয়ায় রাজে চলে গেলেন বাড়ি ছেড়ে।